Hi guys, good morning and welcome to the channel Phoenix from Redbits. আমি দুটো অর্গানাইজার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো অর্গানাইজারগুলো আমার কাছে অনেক ইউজফুল লাগলো, তো ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সো এটা হচ্ছে ওয়াচ অর্গানাইজার, এখানে উপরে ছটা নিচে ছটা ঘড়ি রাখতে পারবে। এটা এইভাবে ওপেন করা যাবে, এইভাবে উপরটা পুরো গ্লাস দিয়েছে। এরকম পেছনটা দেখতে খুবই সুন্দর, বেশ মনে হচ্ছে একটা জুয়েলারি বক্স। তো এটা আমি পারচেজ করেছি ফ্রম অ্যামাজন, এটার প্রাইস নিয়েছে 1050। এটা হচ্ছে 12 ওয়াচের সেট, তো এর থেকে যদি ছোট নিতে চাও তো ছোটও নিতে পারো। 8 ওয়াচের সেটটাও আছে। তো এইটাকে খুলতে হবে, খুলে পরে এর মধ্যে ওয়াচটাকে সেট করে এর মধ্যে ফিক্স করে দিতে হবে। জিনিসটা খুবই ভালো, মানে পড়বার কোনো সিন নেই আর খুবই হালকা। তো যদি মনে করো বিয়ে বাড়ি যাচ্ছো তাহলে একসঙ্গে অনেকগুলো ওয়াচ ক্যারি করতে চাও, তো এর মধ্যে নিয়ে চলে যেতে পারো। তো ট্রাভেলিংয়ের জন্য বেশ ভালো। আর ওয়াচের যে আমাদের অনেকগুলো বক্স হয় সেগুলো আর হবে না, একসঙ্গে অনেকগুলো ওয়াচ দেখতে পারবে, যেটা খুশি সেটা ইচ্ছা করতে পারবে। তো এটা হলো ওয়াচ অর্গানাইজারটা। এরপরে আমি দেখাই, এটা হচ্ছে সানগ্লাস অর্গানাইজার। এর ওপরটাও তাই মিরর, মিরর কিন্তু এটা ফাটবে না, এটা হচ্ছে একটু প্লাস্টিক টাইপের, পড়লেও মানে ভাঙবে না। এরকম খুললে এর ভেতরে সব ইয়েগুলো রাখতে পারো, সানগ্লাস একসঙ্গে সেট। তার নিচে এইখানেও একটা বক্স টাইপের আছে, এইভাবে এটাকে খুব অনেকগুলো সানগ্লাস রাখতে পারো। আর এগুলো কি তুলবার সিস্টেমও আছে, যদি মনে করো ওয়ালেট রাখতে চাও বা আরো অন্য কিছু কিজ রাখতে চাও, তো এই পার্টিশনটাকে তুলে এর মধ্যে রাখতে পারো। সো এটা আমি পারচেজ করেছি ফ্রম অ্যামাজন, এটার প্রাইস নিয়েছিল আমার 1500, এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 1750 এরকম সামথিং। তো আমি ডিসকাউন্টে পেয়েছি 1500-এ। এর মধ্যে সব সানগ্লাস সেট করে এর ভেতরে রাখতে পারো। সানগ্লাসেরও তাই প্রচুর বক্স হয়, এদিক ওদিক হয়ে যায়, তো এটার মধ্যে সব একসঙ্গে রাখলে সব দেখতে পাওয়া যায়। আর তারপরে কখনো কখনো ভুলেও যায় যে কী কী সানগ্লাস আছে, কোনগুলো আছে, তো এর মধ্যে দেখে চুজ করে পড়তেও পারবে। সো এটা অনেক হেল্পফুল লাগলো আমার কাছে। সো এখান থেকে আমি খুলছি এটা, এর ভেতরে সব আমি ওয়াচগুলোকে রেখেছি এরকম, ক্লিকটা জাস্ট লাগিয়ে দেব। খুবই স্মুথ জিনিসটা, কীভাবে সব ঘড়িগুলোকে রাখতে পারবো। আর এর পাশেই হচ্ছে, এটা হচ্ছে সেই সানগ্লাসেরটা, সানগ্লাসগুলো রেখেছি এইখানে। ক্লিপগুলো ভালো দিয়েছে, একবারই লেগে যাচ্ছে। আর এর ভেতরেও রাখতে পারো সানগ্লাস। সো গাইজ, কেমন লাগলো আমার অর্গানাইজার কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।